হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা প্রীতম এবং জেফারের ঘটি আর বাঙালির যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখবো। ভিডিওটা কেমন দেখি? ভিডিওটা মোহন বাগান কানে লাগছে। কে আগে চিল্লালো? হ্যাঁ, কে আগে চিল্লালো? বেশ করেছি, আমার টিভি, আমার বাড়ি, আমার টিমের খেলা হচ্ছে, তুমি বলার কে? তোমার প্রবলেম হলে তুমি রাস্তায় গিয়ে বসো। নিশ্চয়ই তুমি একটু দাঁড়িয়ে যাও। ম্যাচটা শেষ হলে লাল হলুদ শাড়িটা পরে মুখে চুনকালি মেখে একটা বাটি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কোণে। এই ভেবো না, তুমি এখন আমার বর, যে তুমি যা বলবে আমি চুপচাপ শুনবো। কি বললে? মারবো গালে একচো। মারবে? ভুলে যাচ্ছ নাকি আমি বাঙাল, তুমি ঘটি। চাঁদনি, ভুলে যাও না আমি তোমার হাজবেন্ড। যে এখনো কিপটামো করে পরে নিজের ছেলের আন্ডার প্যান্ট, সে কোন আক্কেলে বলে হ্যাঁ যে সে আমার হাজবেন্ড? জন্মেছি মাথায় নিয়ে খেলোয়ারি পরোয়ানা, বুকের এই কলচে বলে লড়াই করো হার না মানা। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড় তুলেছে সেই ইস্ট বেঙ্গল। বাবা মা, তোমরা দুজন ঝগড়া করছো কেন? ইস্ট বেঙ্গল মোহনবাগান শুধুই করে ঝগড়া ঝাটি, তবু ওদের ভালোবাসায় জন্মেছিল ছোট্ট বাটি। আচ্ছা চাঁদনি, একটা কথা বলো। হ্যাঁ বলো। তুমি বাঙাল বলে কি তোমার খুব অহংকার? অবভিয়াস। কিন্তু তোমার মধ্যে তো বাঙালের কোনো লক্ষণই নেই। কি বলতে চাও কি তুমি? না মানে তুমি আর তোমার পূর্বপুরুষরা ওই দেশ থেকে এই দেশে যখন তারের তলাদি গইলে গইলে আসছিলে, তখন তোমাদের পিঠে কাঠবিড়ালির মতন দাগ হয়ে গেছিল। এতদিন ধরে তোমার সাথে সংসার করছি, ওই তোমার পিঠে একটা দাগ দেখতে পেলে উন্নত। ও আচ্ছা, তাহলে আমিও একটা কথা শুনেছি। কি গো? তা ঘটিরা নাকি জমিদার বংশীয়? ইয়েস ইয়েস, তুমি একদম ঠিকই শুনেছো। তা তুমি যে পয়সা বাঁচানোর জন্য কাপড় কাচো, বাসন মাজো, চাল আনতে যাও, তা কই গো? ইতিহাসের পাতায় তোমাদের জমিদার বংশীয় কই? তো রেশন দোকানে লাইন দিয়ে চাল আনতে যাওয়ার কথা শুনিনি তো এর আগে। বাবা বাবা, দাদু কি জমিদার ছিল? কেন রে? না মানে আমি টিভিতে দেখেছি জমিদাররা শুয়ে শুয়ে মদ খেত আর নাগিন ডান্স দেখতো। বাবা আমরা কেন নাগিন ডান্স দেখি না? শুটিয়ে লাল করে দেবো, না আমি বার করে দেবো। যাও গিয়ে পড়তে বসো। কি করে আমার বাবা মা যতই বাঙাল ঘটি নিয়ে ঝগড়া করুক না কেন, দুজন দুজনকে চোখে হারায়। আর মায়ের হাতের ইলিশ ভাবে বাবার ফেভারিট, আবার তেমনি ভাবে বাবার হাতের চিংড়ি মালাইকারিটাও মা চেটে পুটে খায়। সেটা আলাদা কথা, একবার পোনা মাছ বলে মা বাবাকে শুটকি মাছের ঝুড়ো খাইয়ে দিয়েছিল, আর তারপর যা হলো। হে ঠাকুর, পৃথিবী থেকে মেরে অভাব ছিল যে শুটকি বালির সাথে আমার বিয়ে দিলে। বেশি বোকো না, নর্দমা থেকে তো শামুক কুড়িয়ে এনে রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে কপকপিয়ে ভর্তা বানিয়ে খাও, আর এখন নাকি ও শুটকি মাছের গন্ধ শুকে ও বমি করছে, যত ন্যাকামো। হে ঠাকুর, তুমি আমাকে অস্ট্রেলিয়ান, নাইজেরিয়ান, এমনকি নর্থ আমেরিকার মেয়ে গোছি দিতে আমি নিয়ে নিতাম, আমাকে তুমি শেষমেশ বাঙাল মেয়ে গোছি দিলে। বেশ হতো ওরম একটা মেয়ে হতো যে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে পালাতো, এরকম তোমার বমি করার সময় তার পাশে থাকতো না। আমি হলাম ভালোবাসার কাঙাল, তাই আমার বউ হয়েছে বাঙাল। আমি ছিলাম একটু হটি, তাই বর আমার ঘটি। ও বাবা টুকি, বাপ মায়ের রোমাঞ্চে করি আমি কাঠি, থাকবো আমি একাই, চাই না কোনো কম্পিটিশন, এই সম্পত্তি ভোগ করবে শুধুই তোমাদের বাটি, আর কেউ না। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওর আমাদের মিডিল যে পজিশনটা ছিল ওটা খুব ভালো লেগেছে, তোমাদের কোন জায়গায় ভালো লেগেছে কমেন্ট করো। ঠিক আছে, টাটা।